ঝড়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফেস বক্স ক্ষতিগ্রস্ত দ্রুত সংস্কারের আশ্বাস দিল এনএসসি এবং টানটান উত্তেজনার ম্যাচে আরামবাগকে 2-1 গোলে হারালো মোহামেডান ফরাশগঞ্জকে উড়িয়ে শীর্ষ 8 নিশ্চিত করল শেখ রাসেল বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড জানাবো ত্রিদেশীয় সিরিজের খবর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বৈরী আবহাওয়ার এখনো চ্যালেঞ্জ টাইগারদের কাছে তবে অধিনায়ক মাশরাফি পরিষ্কার জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে তার দল ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে দুদলের ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:45 এই রোদ এই বৃষ্টি টি টোয়েন্টি ক্রিকেটের মতোই ক্ষণে ক্ষণে রং বদলায় আয়ারল্যান্ডের ক্রিকেট আকাশ যে কারণে আদর্শ প্রস্তুতি নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল এর মাঝে স্বাগতিক আয়ারল্যান্ড অতিথি দলকে যতটা সুযোগ সুবিধা দেওয়ার কথা তা সঠিকভাবে দিতে পারছে না বৈরী আবহাওয়া আর অব্যবস্থাপনার মধ্যেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে টাইগাররা আসরের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে 1999 সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠের অভিষেক ম্যাচ খেলেছিল বাংলাদেশ সেবার বুলবুলের বাংলাদেশের অভিজ্ঞতা ছিল তিক্ত কিন্তু দেড় যুগ পর আবারও সেই মঞ্চে মাশরাফির বাংলাদেশ ফেভারিট হিসেবেই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ক্ষুধায় মাঠে নামবে খেলতে নামছি আমাদের অবশ্যই থাকবে টার্গেট আমরা ম্যাচটা জিততে চাই আর যদিও কন্ডিশন আপনি সুযোগ সুবিধা বলেন বা আমাদের ফ্যাসিলিটিস বলেন যেগুলো আছে এখানে আমরা হয়তো বা আপকু দ্য মার্ক ছিল না বাট আমরা চেষ্টা করেছি যতটুকু লিমিটেশন আছে তার ভেতরে আমরা আমাদের প্রিপারেশন নেওয়ার তিন মাস আগে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে সম্ভাবনা জাগিয়েও একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ এবার সেই শোধ নিতে মরিয়া আহত বাঘেরা বিদেশের মাটিতে কিউই পাখিদের ডানা ভেঙে দিতে বদ্ধপরিকর তারা ম্যাচের স্পটলাইটে তামিম সাকিব ছাড়াও থাকবেন 79 রান দূরে থাকা পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে 3000 রানের চূড়া ছোঁয়ার অপেক্ষায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের আর্লি উইকেট পড়ার পরে তামিম এবং রিয়াদ যেভাবে ব্যাটিং করেছে তারা তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই শো করেছে টপ অর্ডারে বা বোলিং এ যারা আছে তাদের স্কিল তারা নিজেদের স্কিলের উপর বিশ্বাস রাখলে ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে অন্যদিকে উইলিয়ামসন অ্যান্ডারসন বোল্ট সাউদিদের মতো ক্রিকেটাররা নিউজিল্যান্ডের স্কোয়াডে না থাকলেও প্রথম ম্যাচে তাদের ব্যাটিং এর সাথে বোলিং দক্ষতা একরকম সতর্ক বার্তা দিয়ে রেখেছে কিউইদের পেস অ্যাটাক আরো সমৃদ্ধ করতে স্পিনার ইশোদির জায়গায় চতুর্থ পেসার হিসেবে খেলতে পারেন অ্যাডাম মিলনে হুমায়ুন কবির রোজ সময় সংবাদ বাংলাদেশের নয়া নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনায় নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি ও নিরাপত্তা বিষয়ক ম্যানেজার শন ক্যারল সকালে পুলিশ মহাপরিদর্শক এবং বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর তিনি একথা জানান এদিকে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে সরকার ও বিসিবির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর চলাকালীন কি পর্যায়ের নিরাপত্তা দেয়া হবে তা পর্যবেক্ষণে সোমবার রাতে ঢাকায় আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি ও নিরাপত্তা বিষয়ক ম্যানেজার শন ক্যারল সকালে পুলিশ হেডকোয়ার্টারে চলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় এক ঘন্টার বৈঠক বৈঠক শেষে বাংলাদেশের সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ক্যারল গত বছর ইংল্যান্ড ক্রিকেট দল এবং সম্প্রতি আইপিইউ সম্মেলনে যে নিরাপত্তা বাংলাদেশ দিয়েছে তা খুবই সন্তোষজনক অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের জন্য একই ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছি তারা সশরীরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে যে ধরনের সুবিধা দেওয়া হয়েছিল তেমনটাই দিতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে দীর্ঘ সময়ের রুদ্ধদ্বার বৈঠক এর আগে 2015 সালে এই শন ক্যারলের নেতৃত্বে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতি